নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ কৃষকদের জন্য কিন্তু আরও একটি নতুন প্রকল্প নিয়ে চলে আসছে আজকের এই ভিডিওতে কৃষকদের আর্থিক সহায়তা করবার জন্য কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয় মিলেই কিন্তু অনেক জনমুখী প্রকল্প প্রতিনিয়ত কৃষকদের সম্মুখীন করছেন তো অনেক প্রকল্প আমাদের অজান্তেই আমরা সেই প্রকল্পগুলি না জানার কারণেই কিন্তু সেই সকল প্রকল্পের সুবিধা নিতে পারি না সেরকমই আজকে একটি প্রকল্প সম্পর্কে আমরা আলোচনা করবো যেই প্রকল্পে কিন্তু কৃষকরা দশ হাজার আট বা পাঁচ টাকা কিন্তু পেয়ে যেতে পারবেন গতকাল আপনাদের কাছে আমি নতুন একটি প্রকল্প নিয়ে আসছিলাম যেই প্রকল্পে কিন্তু কৃষকরা পাঁচ হাজার বারো হাজার এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন আজকে যেই প্রকল্পটি সম্পর্কে আমরা আলোচনা করব তার নাম হলো আমার ধান আমার চাঁথাল তো এই প্রকল্পটি কী এই প্রকল্পে আপনারা কীভাবে সুবিধা পাবেন কী কী কাগজপত্র লাগবে এ টু জেড প্রসেস আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না তো প্রকল্পটির নাম হলো আমার ধান আমার চাতাল এই প্রকল্পে মূলত ধান ও শস্য শুকানোর চাতাল শুকোনোর যন্ত্র ও সংরক্ষণ গলা বানানোর জন্য এই প্রকল্পটি লঞ্চ করা হয়েছিল কী কী সুবিধা পাওয়া যায় এই প্রকল্পে না ক্ষুদ্র ও প্রান্তিক চাষী কৃষক গোষ্ঠী সমূহ স্বনির্ভর গোষ্ঠী ইত্যাদির মধ্যে থেকে নির্বাচিত উপভোক্তাদের সেদ্ধ ধান শুকানোর চাতাল ভিজে দান শুকানোর যন্ত্র এবং স্বল্প মূল্যে উন্নত ধান ও শস্য সংরক্ষণ গোলা বানানোর জন্য যথাক্রমে দশ হাজার টাকা আট হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা এককালীন সহায়তা জেলা শাসকের সভাধিপতিত্বে গঠিত জেলা স্তরীয় অনুমোদন কমিটির অনুমোদন সাপেক্ষে উপভোক্তাদের কেসিসি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করার ব্যবস্থা করা হয়েছে সহায়তা সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কেসিসি অ্যাকাউন্টে জমা করা হবে অর্থাৎ মানে সিদ্ধ ধান শুকানোর চাতাল তৈরি করার জন্য দশ টাকা ভিজে ধান শুকানোর যন্ত্রর জন্য আট টাকা এবং স্বল্প মূল্য উন্নত ধান ও শস্য সংরক্ষণ করার জন্য কিন্তু পাঁচ হাজার টাকার সাহায্য করা হয়ে থাকে এই প্রকল্পে এবার এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে না রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষী কৃষক গোষ্ঠীসমূহ স্বনির্ভর গোষ্ঠী ইত্যাদি স্কিমটিকে অর্থবহ করে তোলার জন্য কোনো একজন উপভোক্তা একসঙ্গে একাধিক সুবিধা পেতে পারে সাহায্যের জন্য কোথায় আপনাকে যোগাযোগ করতে হবে বা কোথায় আবেদন করতে হবে না কৃষিজ বিপণন দপ্তরের জেলা আধিকারিকের অফিসে তো এর জন্য আপনাকে কিন্তু মানে জেলাতে যোগাযোগ করতে হবে ব্লকে যোগাযোগ করলে কিন্তু চলবে না অর্থাৎ জেলার যে কৃষি অফিস রয়েছে সেখানে আবেদন করতে হবে গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম আমার ফসল আমার গোলা প্রকল্প সেখানে কিন্তু আমাদেরকে মানে ফসল সংরক্ষণ করার জন্য গোলা তৈরি করতে কিন্তু পাঁচ হাজার বা বারো হাজার বা পঁচিশ টাকা পর্যন্ত কিন্তু সাহায্য করে থাকে তো সেই ভিডিওটা না দেখে থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আই বটেন ভিডিও শেষে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন আর এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার কী কী কাগজপত্র প্রয়োজন রয়েছে না আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই বা কেসিসি অ্যাকাউন্টের জেরক্স তাছাড়াও আপনার জমির যে রেকর্ড সেই জমির রেকর্ডের কিন্তু প্রয়োজন রয়েছে তো আপনাদেরকে কিন্তু আবেদন আরেক করতে গেলে সমস্তটাই কিন্তু জেলা কৃষি ও দপ্তর যেই কিন্তু করতে হবে আর এর কোনো ফর্ম প্রকাশিত করা নেই সেখানে যেতে হবে তারাই কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক করে দেবে বা আপনাদের নাম কিন্তু তারা নিয়ে রেখে দেবে এবং তারা যেই নামগুলো মনোনীত করবে বা সিলেক্ট করবে তারাই কিন্তু এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন তবুও যদি আপনারা আমার ফসল আমার গোলাপ প্রকল্প এবং আমার ধান আমার চাতাল প্রকল্প এই দুটো প্রকল্পে কীভাবে আবেদন করতে হয় সেই নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন পরবর্তী সময়ে সম্ভব হলে আপনাদেরকে আমি ভিডিও করে ইনফরমেশন জানিয়ে দেবো তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না